সুপ্রিয় মুসলিম ভাই ও আমাদের যদি কারোর ক্ষুধা লাগে অথবা অর্থনৈতিক মন্দায় অর্থনৈতিক সংকীর্ণতায় ভুগি তখন আমরা কি করবো মানুষের দ্বারস্থ হব কার কাছে ঋণ নিবো কার কাছে খাদ্য চাবো না রসুল সাল্লামের শিক্ষাটি গ্রহণ করব তিনি আমাদের সব কাজেই আমাদের আদর্শ ইমাম দারুকুতনি বাই হাকি আবি সাইবা হাদিস বানা করছেন আবদুল্লাহ আল্লাহ আনহু থেকে রসুল সালু আলি সাল্লামের কাছে মেহমান আসলো পরবর্তী রসুল সাল্লাম তার স্ত্রীদের নিকট পাঠাইলেন সংবাদ কোনো খাবার আছে কিনা জিজ্ঞাসা করলেন যে মেহমানকে খাবার দিব উত্তর আসলো কাওর গড়ে কোনো খাবার নেই বিশ্বনবী সাল্লা সাল্লাম তখন এই দোয়াটি পড়লেন আল্লাহমা ইন্নি আসালুকা মিন ফাদলিকা রহমাতিক ফা ইন্নাহু লাহা ইল্লা আন্ত অর্থাৎ হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ দয়া অনুকম্পা কামনা করতেছি আপনি সারা দয়া অনুগ্রহ অনুকম্পার কেউ মালিক নন দেখা গেল পরবর্তীতে রসসলের কাছে একটি হাদিয়া চলে আসলো বুনা করা পাকানো একটি ছাগল রসালম তখন মেহমানদেরকে খাওয়াইলেন এই ছাগলটি দেখে তখন বললেন আল্লাহম্মা হাদামিন ফাদলিক হে আল্লাহ এটি আপনার অনুগ্রহ আমরা সর্বদে আপনার অনুগ্রহর অপেক্ষায় করি তাহলে বুঝতে পারছেন রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন মানুষের কাছে হাত পাতাও নয় এবং অন্য কাছে দ্বারস্থ হয়ে ঋণগ্রস্ত হতে হলো না আল্লাহ রবুল্লা আলমিনের কাছে চেলেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাই পরিপূর্ণ করে দিলেন আমাদের যদি কারোর অর্থনৈতিক মন্দা অর্থনৈতিক সংকৃতা ভুগি মেহমান আসলো বা খোদায় ভুগি তখন আমরা এই দোয়াটি পূর্ব দোয়াটি শিখে নেই اللهم اني اسالك من فضلك ورحمتك فانه لا يملكها الا انت